পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়াতে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া যায় কিছুদিন আগেই। কলকাতার মেটিয়া ব্রুজ থেকে ওই ব্যক্তি এসেছিলেন। ওই ব্যক্তি বর্তমানে দুর্গাপুরে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের সদস্যদের বর্ধমানের বামচাঁদাইপুরের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। ইতিমধ্যে পরিবারের সাতজনের শরীরে লালারস পরীক্ষা করে দেখা যায় ওই সাতজনেরই রিপোর্ট নেগেটিভ। কিন্তু তাদের পরিবারের এক শিশুর শরীরে করোনা পজিটিভ মিলেছে বলে জানান জেলা শাসক বিজয় ভারতী। এর ফলে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইপিসেন্টার ছিল যেখানে একটা পাওয়া গেছিল, ওখানে ওরই আত্মীয় স্বজন, ওরই নিস আছে, 9 বছর বাচ্চা, ওকে ওই গ্রামে ওই পাড়াতে আমার কন্টেনমেন্ট জোন ওই থাকলো, ওখানে একটা কাল পজিটিভ পাওয়া গেছে, রাত্রে খাওয়া পেয়েছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কি করা হচ্ছে? যা প্রোটোকল আছে এরপর ওই এলাকাকে সিল করতে হয়, কন্টেনমেন্ট জোন রক্ষার জন্য সিল করতে হয়, তারপর মুভমেন্টগুলো রেস্ট্রিক্ট করতে হয়। ওখানে আইসিডিএস এসব যে গুলি হচ্ছিল রাশনগুলো বন্ধ করে দেবো আপাতত। আর আমাদেরকে যত লোক ওর কন্ট্যাক্টে ছিল কন্ট্যাক্ট লিস্টিং করতে হবে, লিস্টিং করে ওকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। ১ তারিখ থেকে আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছে, এবার তো প্যাকেট করে দেওয়া হবে না, যেহেতু খুব অল্প সময়, 9.5 আমাদের এখানে 55 লাখ প্রায় প্রোটেক্টেড পপুলেশন আছে, 52 লাখ কার্ড ডিস্ট্রিবিউটেড আছে। তো 52 লাখ কার্ডে 52 লাখ যদি বেনিফিশিয়ারি হয় তাকে 356 রাশন দোকান থেকে বিলি করার গত মাসও করেছি, মাসও করে। এদিন জেলা শাসক রেশন ব্যবস্থা নিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়েও জানান। দেওয়ার পর খুব অল্প সংখ্যা আছে যে বাইরে আছে, তার সংখ্যা ম্যাক্সিমাম যদি হবে তো 20-25 হাজার হবে। ও যে অ্যাপ্লাই করেনি ওর মধ্যে ম্যাক্সিমাম আছে বা রিজেক্ট হয়ে গেছে ওর, এই ম্যাক্সিমাম 25-30 হাজার। আর কে সবাই অ্যাপ্লাই করেছিল, কোনো কারণে রিজেক্ট হয়েছিল, ইনকমপ্লিট ফর্ম ছিল বা ওই সময় বাইরে ছিল অ্যাপ্লাই করতে পারেনি বা অ্যাপ্লাই করেছে রিজেক্ট হয়ে গেছে, ও জেনুইন বেনিফিশিয়ারি নাই, তিনও মিলে এরাই আসছে বলছে আমি কিছু পাইনি। কিছু কিছু লোক আসছে বলছে আমার যে বার কোড ছিল আমি হারিয়ে গেছি, তো ট্র্যাক করতে পারছি না, আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না। তো ওদের ব্যবস্থা করছি এই 4 ক্যাটাগরি মধ্যে। হ্যাঁ, এই পার্টিকুলারলি জিআর অ্যাসেসমেন্ট, আমাদের কত লোক যে আছে সত্যি দুস্থ মানুষ আছে যে রাশন কার্ডই পায় না বা কুপনও পায় না, ওর লিস্ট করছে, ওরই নিয়ে বসে আছে। ওরা খুব বেশি হওয়ার কথা নেই, মানে ম্যাক্সিমাম আমি তো বলেছি যে যার ইভেন পঞ্চায়েতে যদি পঞ্চায়েতরা বলছেন না আমার কাছে আছে, আমি নির্দিষ্ট দিন ভেরিফাই করে নেবো। 100 দিনের কাজ আমাদের জেলায় শুরু হয়েছে, 100 দিনের কাজ শুরু হচ্ছে কি চলছে, 20-25 হাজার তো অ্যাভারেজ আছে, আজকে অ্যাভারেজ একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন অ্যাভারেজ যে আমাদের 20-25 হাজার, আর গত বছর 19-20 বছরে 5.25 লাখ, 5,15,000 সামথিং হাউস হোল্ডকে কাজ দেওয়া হয়েছে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য স্টেট, সব থেকে বেশি রাজ্যগুলি, এত বেশি হাউস হোল্ডকে কোনো জেলা কাজ দেয়নি। ব্যুরো নিউজ আনন্দ বার্তা।